नमस्कार प्रिय ভিউয়ার্স, तो आज के आबारो एक गुरुत्वपूर्ण भिडियोते तोमादेर सकलके जानाच्छि सुस्वागतम। तो आज के भिडियो टपिकटा खूबी गुरुत्वपूर्ण होते चलेछे प्रत्येकटी छात्र छात्रीर जन्य। तो जे सकल छात्र छात्रीरा दशम श्रेणी पास आउट करे चले गेछो, जारा बर्तमाने पढ़छो एकादश श्रेणीते, जारा बर्तमाने पढ़छो द्वादश श्रेणीते, बा हयतोबा तुमि पढ़ाशोना करछो अन्य कोनो कोर्से कलेजे, तो प्रत्येकटी छात्र छात्रीर जन्य आजकेर एई भिडियोटा होते चलेछे खूबी गुरुत्वपूर्ण। जेमन कि तोमरा थाम्बनेले देखे नियेछो, पर इयार तोमरा 20,000 पर्यन्त टाका पेते पारो, आप टू 20,000 रुपिस। प्रत्येकेई एई अ্যামাউন্টটা लाभ निते पारो। काजेই भिडियोटा सम्पूर्ण देखते थको। भिडियोर मध्य हमें आलोचना करब स्कलारशिपटा निये, सम्पूर्ण विषयटा निये, एर एलिजिबिलिटी क्राइटेरिया कि रयेछे, तोमरा किभाबे अप्लाई करबे, तोमरा कत टाका पर्यन्त पेते पारो, एबं तार साथे तोमादेर किछु कनफिउजन जनित क्वेश्चन जेगुलो किना तोमरा प्रिभियास भिडियोर कमेंट सेक्शने प्रचुर परिमाणे आमाके क्वेश्चन करेछो। जेमन कि तोमरा स्वामी विवेकानंद जे स्कलारशिप रयेछे अप्लाई करेछो, विकास भवने अप्लाई करेछो, ताहले कि अन्यान्य कोनो स्कलारशिपे अप्लाई कराटा सठिक हबे? तो प्रत्येकटा विषय निये आजके आलोचना करब। काजेई भिडियोटा सम्पूर्ण देखते थको, अर्धेकटा दिके जाबे ना, स्किप करे देखबे ना, कारण अर्धविद्या भयंकर हय। অলরাইট, আমি বিক্রম সাথে আছি, তোমরা সকলেই দেখছো দি সায়েন্স ওয়ার্ল্ড। তো চলো গাইস, কিছু নতুন শিখে নেওয়া যাক। অলরাইট গাইস, তো এই মুহূর্তে তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমরা অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। প্রথমত তোমাদের ওয়েবসাইটটা নিয়ে একটু পরিচয় করিয়ে দিই। bodyforstudy.com এটা এমনই একটা ওয়েবসাইট যেটা কিনা দেশের যে কোনো ধরনের যে স্কলারশিপ রয়েছে সকল আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছো, দাদা ওয়েবসাইটটা কি সঠিক, ওয়েবসাইটে কি কোনো সমস্যা হতে পারে? তোমাদের সকলকে জানিয়ে দিই, একটা গভর্নমেন্ট সার্টিফাইড bodyforstudy ওয়েবসাইট, তো এখানে কোনো সমস্যা নেই, তোমরা নিঃসন্দেহে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এইবারে প্রথমেই তোমাদের সকলকে জানিয়ে দিই, তোমরা যে বিভিন্ন ধরনের স্কলারশিপে অ্যাপ্লাই করে নিয়েছো, বিকাশ ভবনে অ্যাপ্লাই করেছো, তো তোমাদের সকলকে জানিয়ে দিই ওইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পার্টিকুলার স্কলারশিপের মধ্যে পড়ে সেই স্কলারশিপ। অ্যান্ড তোমাদের সকলকে জানিয়ে দিই তোমরা সরকারি যে কোনো দুটো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো। তা বাদ বাকি আমি যে সকল স্কলারশিপ নিয়ে ভিডিও বানাচ্ছি এগুলো হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, এটা যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে, যে কেউ টাকা নিতে পারে, এখানে কোনো সমস্যা নেই। তোমরা সরকারি যে কোনো দুটো স্কলারশিপে অ্যাপ্লাই করবে, বাদ বাকি তোমরা হাজার হাজার যেগুলো কোনো প্রাইভেট ফাউন্ডেশন তোমাদেরকে দিচ্ছে সেখানে তুমি অ্যাপ্লাই করে নিতে পারো, এতে কোনো সমস্যা নেই। সো আই হোপ তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে আমরা আমাদের মেন টপিকের দিকে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের সকলকে জানিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ জিও শিক্ষা সে সমৃদ্ধি স্কলারশিপ। ওকে, সো এখানে আপ টু 20,000 পার ইয়ার তোমরা পেতে পারো, বা তোমাদের যে ফিস রয়েছে সেখানে 80% পর্যন্ত এই ফাউন্ডেশন কিন্তু তোমাদেরকে দেবে। তো এইবারে তোমাদের সকলকে দেখিয়ে দিয়ে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10 উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। তো তোমাদের মাধ্যমিকে অ্যাটলিস্ট 60% মার্কস হলেই হবে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন মার্কস হলেই কিন্তু তোমাদের এখানে এই লাভটা তোমরা নিতে পারছ। দে মাস্ট বি স্টাডিং ইন ক্লাস 11 অর 12 অ্যাট এ রিকগনাইজড ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। সো তোমাদের সকলকে জানিয়ে দিই, যদি কেউ কলেজে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পারো এইখানে, ঠিক আছে? এখানে তোমাদের সকলকে জানিয়ে দিই একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তো পাচ্ছই, তা বাদেও যদি কেউ কলেজ ইনস্টিটিউটে পড়ে থাকো, যেমন কিনা 1 year ভোকেশনাল কোর্স, তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি অন্যান্য কোনো ধরনের কোর্স করে থাকো, তোমাদের এলিজিবিলিটি কিন্তু ক্লাস 12 নাগাদই থাকছে, তো তোমরাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা হবে না। তার পাশাপাশি অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম মাস্ট বি less than or equal to INR 3 lakh rupees। তোমাদের ফ্যামিলির annual income 3 লাখের বেশি হওয়া চলবে না, বা মোটামুটি 3 লাখ পর্যন্ত হলেই কিন্তু হবে, অর্থাৎ বাৎসরিক ইনকাম 3 লাখের বেশি হলে চলবে না। এবারে তোমাদের সকলকে জানিয়ে দিই তোমাদের বেনিফিট কি, এই স্কলারশিপটা থেকে তোমরা কি পেতে চলেছো। 80% অফ টোটাল ফি, অর্থাৎ তোমার টোটাল ফিজের মধ্যে 80% এই ফাউন্ডেশন কিন্তু এখানে তোমাদের বিল মিটিয়ে দিচ্ছে, অথবা তোমাদের কিন্তু বাৎসরিক 20,000 টাকা পেতে পারো, ঠিক আছে? এবারে তোমাদের সকলকে জানিয়ে দিই একটু ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের কি কি লাগবে সেই নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা লাগবে, আধার কার্ড লাগবে, ক্লাস 10 মার্কশিট তোমাদের লাগবে, ফি রিসিপ্ট লাগবে কারেন্ট একাডেমিক ইয়ারের, অর্থাৎ তুমি এই বছর যে তুমি স্কুলে ভর্তি হয়েছো তার একটা ফিস বা রিসিপ্ট তোমাদের লাগবে, ভেহিকল আরসি কার্ড লাগবে যেটা কিনা একটা জেরক্স কপি তোমরা এখানে আপলোড করতে পারো, তারপর কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স এখানে লাগবে। অবভিয়াসলি এগুলো তোমার না, তোমরা যদি ভয় পেয়ে থাকো যে ড্রাইভিং আরসি আমরা কিভাবে দেবো, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স কি দেবো, এগুলো সম্পূর্ণটাই তোমাদের ফ্যামিলির, তোমার কোনো এক গার্জেন্টের, ঠিক আছে? এরপরে রয়েছে ফ্যামিলি ইনকাম প্রুফ, ফ্যামিলির যে ইনকাম রয়েছে তোমাদের, এই একটু আগে বললাম যে 3 লাখ টাকার বেশি হওয়া চলবে না, তারপর একটা ইনকাম সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। এখানে অনেকেরই প্রশ্ন থাকে, দাদা আমি অঞ্চলের দেবো নাকি ব্লকের দেবো? দেখো এখানে কোথাও লেখা নেই যে তুমি অঞ্চলে দিতে পারবে না কি ব্লকে দিতে পারবে না, তুমি যেখানে কমফোর্টেবল, তুমি যেটা দিতে পারবে তুমি সেটাই দাও, ঠিক আছে? এখানে লেখা রয়েছে ইনকাম সার্টিফিকেট, তুমি চাইলে ব্লকের দাও, তুমি চাইলে অঞ্চলের দাও, তুমি চাইলে পৌরসভার দাও, কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু এখানে কাজ চালিয়ে নিতে পারো, ঠিক আছে? তারপরে তোমরা এখানে সকলে দেখছো অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কিন্তু তোমাদের কাছে একটা নতুন পেজ খুলে যাবে। এখানে ফার্স্ট অফ অল রেজিস্টার করতে হবে, এরপরে তোমাদের প্রসেস রয়েছে, যেই সকল ডকুমেন্টস লাগবে বলেছিলাম সম্পূর্ণ ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণভাবে তোমরা কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারবে। একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা দেখালে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে, তোমরা বোরিং ফিল করে ভিডিওটা কাট করে চলে যাবে, এখানে তোমারও লাভ হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো তোমরা ফার্স্ট অফ অল এখানে অ্যাপ্লাই নাও তো ক্লিক করে রেজিস্টার করে নেবে bodyforstudy-তে, তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। যদি না করতে পারো তাহলে কমেন্টে জানাও আমাকে যে দাদা আমি করতে পারছি না, প্লিজ একটা ডেমো ভিডিও নিয়ে আসতে। তার পাশাপাশি জানিয়ে দিই জিও স্কলারশিপের আমরা অ্যাপ্লাই কিভাবে করতে হয় আমরা জানবো। কোলগেট স্কলারশিপ আগের ভিডিওতে দিলাম, সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অনেকেই আমাকে বলছো দাদা একটা ডেমো ভিডিও করে দিতে, সময় সময় সবটাই আসবে। তোমরা যদি চাও যে জিও স্কলারশিপেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো না, তাহলে আমার কমেন্টে বলো, আমি তাহলে তাও করবো। एके एके सबकटा स्कलारशिप किভাবে अप्लाई करते हैं क्योंकि भिडियो नहीं आसबो। तार पाशापाशि अन्यान्य कोनो समस्या थाकले डेस्क्रिप्शने लिंक आछे आमादेर फेसबुक ग्रुपे, चाइले सेखाने गिये आमाके बोलते पारो, आमाके मेनशन करे। तो भिडियोटा छिलो एई पर्यन्तই। आशा करछि भिडियोटा प्रत्येकेরই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও, কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর হ্যাঁ শেয়ার করে দাও বন্ধু বান্ধবীদের সাথে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।